হাই পাঠাবো বা সকালবেলা গুড মর্নিং পরে দুপুরে বাবু খাইছ তাবিজের নাম শুন স্বপ্ন তো দেখাও নাকি তো তুমি কি স্বপ্নের সঙ্গে কথা বলছো কখনো আচ্ছা আমার সঙ্গে আমার বাড়ি চলো কেন তার মানে মা বলছিল লক্ষ্মী নিয়ে আসতে তোমার নাম আমার নাম দেব তোমার শম্পা দাস ঠিক আছে আচ্ছা তোমার সামনে যদি একটা প্রশ্ন করি মনে করো তো তোমার সামনে এখন এক হাতে তাজমহল রাখলাম আর এক হাতে যদি কুতুব মিনার রাখা হয় তাহলে কোনটা বেশি সুন্দর লাগবে তোমাকে বেশি সুন্দর লাগবে ঠিক আছে আচ্ছা তোমার কাছে কি চাবি আছে নাকি তোমার মনের মনের চাবি তো থাকে আচ্ছা ঠিক আছে মনে করো তুমি কখনো চাঁদ কি স্পর্শ করছো চাঁদ কে কখনো টাচ করছো করো নাই আমি তোমাকে করে দেখাই আচ্ছা আমি চাঁদকে টাচ করলাম আচ্ছা তারপরে কই যেতেছিলে এখন বাড়িতে বাড়িতে ভালোই আছো না আমি তুমি সিঙ্গেল না সিঙ্গেল না তাহলে তোমার বাড়িতে কবে নিয়ে যেতেছো তুমি না বলো সিঙ্গেল না তার মানে কথা পাক্কা বুঝলাম না আমি গজব বেজ্জতি তো স্বপ্ন তো দেখাও নাকি তো তুমি কি স্বপ্নের সঙ্গে কথা বলছো কখনো আচ্ছা আমি অনেক স্বপ্নের সঙ্গে কথা বলছি এই যে তোমার সঙ্গে কথা বলতেছি তো তুমি এত দূরে যেতেছো কেন সামনে আসো তাহলে ভালো ফিলিং আসবে মানে ভাইবটা ম্যাচ করবে হ্যাঁ কিছু বলতে চাও আচ্ছা মনে করো এখন আবে জলদি বল কাল সুবে পানভেল নিকলনা যদি তুমি আমার প্রেমে পড়ে যাও আবে সালি তাহলে কেমন লাগবে আমি কেন তোমার প্রেমে পড়বো পড়তে বড় মানে কখন কার সঙ্গে কি হয়ে যায় জানি না না কেউ আমি তো মিঙ্গেল মিঙ্গেল তুমি কোনো ব্যাপার না আমি সিঙ্গেল করার ট্রেক অনেক টেকনিক জানি জিনিস তো এনে ছিল হারাই গেছে মনে হয় দেখো তো তোমার কাছে আছে নাকি আমার মন তুমি না মাত্র চুরি করে নিলা মাত্র তোমার হাসিতে আচ্ছা ঠিক আছে তোমার এমনি ইনস্টাগ্রাম বা ফেসবুক কিছু আছে তো তোমার যদি ইনস্টাগ্রামটা দেও এমনি যদি ভবিষ্যতে তোমার সঙ্গে দেখা করার মানে কিছু একটা উপায় লাগবে না আচ্ছা তুমি ভবিষ্যৎ দেখতে পাও আমি তো দেখতেছি আমি দেখতে পাই আমার সামনে দাঁড়ায় আছে ভবিষ্যৎ তোমার ইনস্টাগ্রামটা পাওয়া যাবে না ইনস্টাগ্রাম দিয়ে রাত্রেবেলা হাই পাঠাবো বা সকালবেলা গুড মর্নিং পরে দুপুরে বাবু খাইছ আর তো দূরে যেতেছো কেন মানুষ আচ্ছা আমার সঙ্গে ঝগড়া করো তুমি এখন না তাও করো অল্প ঝগড়া করো আগে ঝগড়া করো তুমি আমার সঙ্গে আমি ঝগড়া করতে পারি না না কারণ ঝগড়া করলে বলে প্রেম বাড়ে আচ্ছা ঠিক আছে তাহলে তোমার ইনস্টাগ্রামটা পাওয়া যাবে না না ইনস্টাগ্রাম তো তোমার ফটোতে লাভ রিয়াক্ট দিব স্টোরিতে কমেন্ট করব আচ্ছা ঠিক আছে তাহলে আসি তাহলে তুমি যদি ইনস্টাগ্রামটা না দাও জয় শ্রীরাম ভিডিওটা তোমাদের আশা করি ভালো লাগছে
আর মানে আমরা মোবাইলটা শুট করি তো তার জন্য রিয়াকশনগুলো তো একটা হয় না, মেয়েগুলো লজ্জা পায়। তো তোমরা হয়তো ভাবো স্ক্রিপ্টেড, কিন্তু অ্যাকচুয়ালি না, মানে আমরা রিয়েল প্র্যাঙ্কই করি কোনো মতো কষ্ট করে। বহুত দিন টাইম লাগছে ভিডিওটা বানাতে, বহুত সাহস টাহস জুগাইলাম। তো তোমরা যদি ভালো লাগে শেয়ার করে দাও, আর ভিউজ বহুত কমে গেছে, তোমরা অল্প সাপোর্ট করো গাইস। আর আগামীতে আরও মানে ভালো ভালো ভিডিও আসবে, তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর শেয়ার অবশ্যই করো।